টক দই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমাদের সবারই কম বেশি জানা। তবে টক দই শুধুমাত্র শরীরের উপকার করে না, বরং ত্বকের পরিচর্যায় টক দই কাজ করে অনায়াসে। এমনকি ত্বকের নানা সমস্যায় টক দই কাজ করে বেশ কার্যকরভাবে। টক দইয়ের সাথে নানান প্রাকৃতিক উপকরণ মিশিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কিছু ফেস প্যাক, যা আপনার ত্বকে করবে উজ্জ্বল ও মোলায়। চলুন তাহলে জেনে নিই কোন ধরনের ত্বকে কিভাবে টক দই ব্যবহার করতে হবে। দই এবং মধু স্বাভাবিক এবং শুষ্ক ত্বকের জন্য বেশ উপযুক্ত। এক টেবিল চামচ মধু সঙ্গে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। 20 মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। মধুতে রয়েছে ময়শ্চারাইজিং এবং থেরাপিউটিক বৈশিষ্ট্য, যার ফলে এই ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে করে তোলে মোলায়েম। তৈলাক্ত এবং স্বাভাবিক ত্বকের জন্য এই প্যাকটি বেশ কার্যকরী। 1 টেবিল চামচ বেসনের সঙ্গে 2 টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। দই এবং হলুদের এই ফেস প্যাক সব ধরনের ত্বকের জন্যই কার্যকরী। 1/2 চা চামচ হলুদ পরিমাণ মতো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। 15 মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা ত্বককে করে তোলে পরিষ্কার এবং উজ্জ্বল। দই এবং শসা ফেস প্যাকটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। শসার রসের সঙ্গে টক দই মিশিয়ে মুখে মাসাজ করুন খানিকক্ষণ। ফেসিয়াল মাস্কের মতো শুকুতে দিন, তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। দই শসার এই প্যাকটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, এর ফলে ত্বকের জ্বালাপোড়া লালচে ভাব কমে যায়, এমনকি ত্বকের ট্যান হালকা করতেও এটি সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত এবং সংবেদনশীল তাদের জন্য এই ফেস প্যাকটি বেশ কার্যকরী। সমপরিমাণ টক দই এবং মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ত্বকের মরা চামড়া অপসারণ করে ত্বক মসৃণ করে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা ফেরায়। স্বাস্থ্যোজ্জ্বল মসৃণ ত্বক কেনা যায়, তবে মনে রাখতে হবে রূপচর্চার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পদ্ধতি আপনাকে করে তুলবে ভেতর থেকে সুন্দর। সুস্থ ও সুন্দর এই জীবনে সমকালের সাথেই থাকুন। ধন্যবাদ।